হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি 10:30 সময় ব্লগটা স্টার্ট করছি। এখন যাবে প্রীতম আর প্রীতি স্কুলে, আমিও রেডি হয়ে নিয়েছি মানে আর কি ড্রেসটা পরে নিয়েছি, যাবো স্কুলে ওদের সাথে। একটু দরকার আছে আমারও স্কুলে, আবার একটু বাজারও ঢুকবো, বাজারও দরকার আছে, তাই আর কি রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে আলু সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধ ভাত মার ভাত আর কি, মার ভাত আলু সিদ্ধ ভাত দিয়ে দিলাম দুজনকে, দুজনে খেয়ে নিল। তো আমরা খেয়েছি চা আর টোস্ট। তো যাই হোক, ওইদিকে সিদ্ধ ভাত তো মানে হওয়া আছে, মানে একসাথে আর কি ভাত করে নিয়েছি। তো মারটা ফেলার আগে ওদেরকে একটু ফেনা ভাত আর কি দিয়ে দিয়েছি, মার ভাত। তো ভাত আমার রান্না আছে, সবজিটা কেটে রেখেছি, নিরামিষ সবজি, মানে সব কিছু দিয়ে একটা আর কি ঘন্ট করবো, তাই ওটা আর কি কেটে রেখেছি। আর সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম, সিদ্ধ বসে দিয়েছে বলতে সিদ্ধ হয়ে গেছে ডিম, এসে আর কি রান্না করবো, রান্না হয়নি, রেডি হয়ে গেছে। যে প্রীতি এর বাবা গেল একজনের ধান আনতে, তো ওরা আসুক, তারপরে আমরা যাবো স্কুলে। তো চলো আমি ততক্ষণে বের করি, ব্যাগ ট্যাগ তো বের করা আছে এখানে, আর আমার ব্যাগটা বের করি, আর একটু যাবো একজনের বাড়িতে। লাইটটা চালু করে দেয়, একটা প্লাস্টিক নেই, প্লাস্টিকটা নিচ্ছি। দুটো আমার নাইটি আছে, মানে পুরোনো নাইটি আর কি। তো এ ঠাম্মা খেতে কাজ করে, তো বলছিল আর কি নাইটির নাকি ছায়া, আমাকে এতে ছায়া বানাতে দিতে বললো, যে ছায়া বানায় দাও পরবো, কারণ যেহেতু খেতে কাজ করে না, তো খেতে যেহেতু কাজ করে নোংরা হয়ে যায় বেশি, তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, পেটিকোটগুলো থাকে না, তাই এর তিনটা বের করেছি পুরোনো, এই তিনটা আর কি পেটিকোট মানে সেলাই করতে দেবো আর কি। এখানে ঢুকবে, ঢুকবে না, বের করতো রানী প্লাস্টিকটা বের কর, ওখানে ঢুকবে না, ভালো করে ঢুকা। তো এই তিনটা ওইদিকে সেলাই করতে দেবো পেটিকোট আর কি। যেহেতু খেতে কাজ করে, মাটির কাজ, তো যে কোনো সুতির জিনিস কিন্তু তাতে নষ্ট হয়ে যায়, কাপড়ও ঠিক থাকে না, পেটিকোটও কিন্তু ঠিক থাকে না, তাই আর কি এটাই মানে ইউজ করা বেস্ট আর কি খেতে কাজ করার জন্য, তাই না? পেটিকোট বানিয়ে পরো। তো চলো এখন রাখছি, একটু পরে দেখা হচ্ছে। চলো এক এক করে এখন সব কিছু বের করে নিলাম, মানে প্রীতম প্রীতির ব্যাগ বের করে নিলাম, আমার ব্যাগটাও বের করে নিলাম, আমার ব্যাগটাতে ওই যে পয়সা আর মোবাইল রাখতে হয়, তাই ওটাও বের করে নিলাম, আর ক্যারি ব্যাগটা নিয়ে নিয়েছি, ওখানে নাইটিগুলো আছে, যে নাইটিগুলো আর কি ভরা হয়েছে সেই নাইটিগুলো আছে, নাইটিগুলো নিয়ে নিয়েছি, আর এখন তালা দিয়ে দিচ্ছি। আর তালাটা উপরে আমি ওটা না মারতেই পাই না, উপরেরটা তো নিচেরটাই আমি ইউজ করি, মানে নিচেরটা লাগিয়ে আমি তারপর তালা লাগাই। তারপর ওইদিকে দেখো জুতোগুলো রেখেছি, জুতোগুলো মানে বৃষ্টি পড়ে তো ছিটে ছিটে পড়ে, তো ওই দিক থেকে তো না কীরকম যদি মাটি মাটি হয়ে যাচ্ছে, তো এরকম করে তো যাওয়া যাবে না, ধুতে হবে, তাই আর কি দেখছিলাম। বাবা একদিকে গেছিলো আর কি এক জায়গায় আর কি, তো হরেন বাজছিলো আর কি, মানে অন্য টোটোর হয়তো হরেন বাজছিলো, তো আমি আর কি ভেবেছি হয়তো ওর বাবা এসে গেছে, তাই আর কি দেখছিলাম আর কি একটু বাইরে গিয়ে, ফির তারপর দেখলাম যে আসেনি, তো আবার চলে আসলাম, ব্যাগটাকে রেখে দিলাম, রেখে দেওয়ার পর একটু পরে এসেছিলো, তারপর সবাই মিলে যাই, আমার কিছু কাজ ছিল তো সেগুলো আর কি করি, তারপর এদেরকে স্কুলে রেখে আমি চলে এসি, ওর বাবা এখনও আর কি ভাড়া মারছে আর কি, আর আমি চলে এসেছি ঘরে, মানে আর কি বাড়িতে চলে এসেছি, আর চলে এসে যে রান্না বসাতে হবে, অর্ধেক রান্না করে গেছি, তো বাকি রান্নাটা তো আমাকে করতে হবে, এসে তো খাবে ওরা, তাই না? তো তাই জন্য আর কি রান্না বান্নার আর কি ব্যবস্থা করছি, খড়িগুলো রৌদ্র উঠেছে যেহেতু, কয়েকটা খড়ি আর কি বাইরে আর কি উঠানে দিয়ে দিচ্ছি আর কি, যাতে একটু রৌদ্র পায়, রৌদ্র পেলে আর কি হবে, রৌদ্র পেলে আর কি জ্বলবে ভালো উনানে, তাই আর কি রৌদ্রে একটু করে রেখে দিলাম, আর এখান থেকে একটু একটু করে নিয়ে যাব।
অল্প অল্প সাইডেরগুলো তো ভিজেছে, কিন্তু সবগুলো রৌদ্রে দেওয়া যাবে না, কারণ আমি তো রান্নাঘরে থাকবো একটু পরে, আবার নাহলে আমার ওটা চাপ হয়ে যাবে, খড়িগুলো জায়গা মতো রাখতে হবে, তো সেরকম ভিজে যেহেতু নেই ওই জন্য আর কি। ওইদিকে আমি উনানটা চালিয়ে ফেলেছি আর কি, কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে আর কি তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে কড়াইটা গরম হয়ে যাক, আর হয়ে গেছেও মনে হয় গরম। আর এদিকে দেখো এটা সবজিটা কেটে রাখা হয়েছে আর কি, সবকিছু দিয়ে একটা কেটে রাখা হয়েছে, ওর বাবা কেটেছে, প্রথমের বাবা সকালবেলা। আর এটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, এসে দেখি হাঁসের ডিম আর কি। তো সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, মানে যখন রেডি হচ্ছিলাম তখনই আর কি একটা মোটা খড়ি দিয়ে ওখানে আর কি দিয়ে দিয়েছি, বসাতে আর কি বসিয়ে দিয়েছি আর কি। তো আস্তে আস্তে হচ্ছিলো, মানে রেডি হতে হতে এটা ওটা করতে করতে আধা ঘন্টা আর কি টাইম ছিল আমার কাছে, এটা ওটা করতে হতে দেখি হয়ে গেছে। তো খড়িটা বের করে ওই যে চুলাটা তো জ্বালাই থাকে, হিট থাকে, তো হিটের মধ্যে ছেড়ে গেছিলাম, এসে দেখি আর কি হয়ে গেছে। তো যাই হোক, এখন বসিয়ে দিয়ে দেরি হয়ে যাচ্ছে আমার, কেন জানি এখন হাঁসের ডিম খেতে ইচ্ছা করে না, মানে কীরকম জানি একটা আমি গন্ধ পাই। আগে তো আমার খুব ভালো লাগতো হাঁসের ডিম, কিন্তু এখন কেন জানি খেতে পারছি না, আমি খুব গন্ধ করছে আর কি, আমার কাছে আর কি খাওয়া সম্ভব না। আর আবার যদি আমি এটাকে মানে সিদ্ধ করে ছুলি তারপরেও আমার নাকে কেন জানি গন্ধ আসে। তো আজকে আর কি ওটার জন্যে একটু সকালবেলা একটু মানে আর কি তর্ক টাইপের আর কি হয়েছে, মানে আর কি ওরা হাঁসের ডিমই খাবে, আমাকে হাঁসের ডিমই রান্না করতে বলছে। তো যেহেতু ব্রয়লার ডিম ছিল, তো আমি ভাবছিলাম যে ব্রয়লার ডিমই রান্না করবো, কিন্তু না, ওরা হাঁসের ডিমই খাবে। তো যাই হোক, তো হাঁসের ডিমই করলাম, ওদেরটাই হোক। আর আমি এখন এইদিকে দেখো ব্রয়লার ডিমটা আর কি দুটো ভেঙে নিচ্ছি, আমি আর কি মামলেট করে আগে ছাড়বো, আমারটা বের করে নিয়ে তারপর ওদেরটা ছাড়বো, ওরকম করে আর কি করতে হবে, যেহেতু খেতে পারছি না আমি না হাঁসের ডিম ওই জন্য আর কি। তো ওদের মতোই আর কি, ওদের কওয়া মতোই হাঁসের ডিমে রান্না করে দিলাম, আমি খাবো না তো কী হয়েছে, ওরা খাবে, আর আমাদের ওটা করতেই হবে, আমরা খাই চাই না খাই, মানে পরিবারে যারা থাকে ওদের পছন্দের খাবার আর কি দিতেই হবে, তাই না? তো আমাদেরটা কে ধার ধারে, আমি যে মানে ছুলতেই পারি না, এটা গন্ধতে সহ্য করতে পারি না, এটা কেউ দেখবে না, এটা কেউই দেখবে না, কিন্তু ওদের খাওয়ার যেটা প্রিয়, ওদের ভালো লাগছে, ওদেরকে ওটা দিতেই হবে, তাই না? এটাই বাস্তব, সত্যি। ওদের পছন্দের মতো যদি খাওয়ার আবার তুমি না করে দাও, তাহলে আবার উপায় নেই, এই যে কথা কাটাকাটি হবে। তাই দেখো রান্না বান্না হয়ে গেছে, হাঁসের ডিমই রান্না করেছি, আমারটা আমি এরকম করে বের করে নিয়েছি। তো চলো এখন খাবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।